আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2017-18 শিক্ষাবর্ষে 2021 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিনটি এইমাত্র পরিবর্তিত হয়েছে, মানে নতুন রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে এবং রুটিনের ডাউনলোড লিংক কিন্তু আমি দিয়ে রাখব। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 10 জুন 2023, এইমাত্র এই নোটিশটি প্রকাশ হইল। তো দেখতে পাচ্ছেন 21 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি, পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর 1:30, ঠিক আছে। এবং আমাদের এই যে রুটিনটি, এই রুটিনটিতে হচ্ছে এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল 14 জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, বাট এখন সেটা চেঞ্জ করে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরীক্ষা শুরু হবে 18 জুন 2023 রবিবার। সো যারা বিএ গ্রুপে রয়েছে তাদের বাংলা, ইংরেজি, আরবি যেই বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো যেই বিষয়কোডগুলো শেষে 0-1 রয়েছে সেগুলোর কিন্তু পরীক্ষা হবে। এবং পরীক্ষা কিন্তু অবশ্যই 1:30 সময় অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন যে একই দিনে বিএসএস গ্রুপের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে 19 জুন 2023 সোমবার। সো যাদের বিবিএ ডিপার্টমেন্টে রয়েছে বা বিএসসি ডিপার্টমেন্টে রয়েছে, সো তাদের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন যে কি কি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, যেগুলো বিষয় কোডের শেষে 0-1 রয়েছে সেই পরীক্ষাগুলো। এবং যারা বিএসসি ডিপার্টমেন্টের পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন, আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, অর্থাৎ যেই সাবজেক্টগুলো শুরুতে মানে শেষের যে বিষয় কোডগুলো শেষে 0-1 রয়েছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং তারপরে তৃতীয় পরীক্ষা হচ্ছে 22 জুন 2023 বৃহস্পতিবার, বিএ ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো শেষে 0-3 রয়েছে বিষয় কোডগুলোতে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আপনাদের রুটিনটি আপনারা নিজেই তৈরি করে নেবেন, ওকে। এবং একই দিনে পরীক্ষা হবে বিএসএস এর যারা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বা সমাজকর্ম নিয়ে, সো তাদের যেই বিষয় কোডগুলো শেষে 0-3 রয়েছে অর্থাৎ 903, ঠিক আছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন 0-3, এদিকে 103, এদিকে 203, সো যেগুলোতে 0-3 রয়েছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো চতুর্থ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনাদের 9 জুলাই 2023 রবিবারে। তো বিবিএ ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে যেগুলোর হচ্ছে 0-3 রয়েছে বিষয় কোড, এবং বিএসসি ডিপার্টমেন্টের পদার্থ রসায়ন যেগুলো সাবজেক্টগুলো রয়েছে যেগুলোর 0-3 রয়েছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জুলাই 2023 সোমবারে। সো এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন বিএ ডিপার্টমেন্টের এগুলোর অনুষ্ঠিত হবে, এবং বিএসএস ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে 12 জুলাই 2023 বুধবারে ষষ্ঠ পরীক্ষা হবে, যাদের বিবিএতে রয়েছে সো তাদের এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে যেগুলোর বিষয় করে শেষে 0-5 সেগুলা, এবং যারা বিএসসিতে রয়েছে সো তাদের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেইমভাবে 13 জুলাই 2023 বৃহস্পতিবারে বিএ এবং বিএসএস ডিপার্টমেন্টের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন 16 জুলাই 2023 রবিবারে বিবিএ ডিপার্টমেন্টের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এবং বিএসসি ডিপার্টমেন্টের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এবং 17 জুলাই 2023 বিএ ডিপার্টমেন্টের এই পরীক্ষাগুলো, বিএসএস এর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন যে বিষয়কোডগুলো হচ্ছে শেষে 0-9 সেগুলোর অনুষ্ঠিত হবে। তো এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে ফেলেন। এবং এই যে নেক্সট পরীক্ষা হচ্ছে 19 জুলাই 2023 বুধবার, এই পরীক্ষাগুলো হবে। তারপর পরীক্ষা হবে 20 জুলাই 2023 বৃহস্পতিবার, বিএ এবং বিএসএস ডিপার্টমেন্টের পরীক্ষা হবে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে নেক্সট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 23 জুলাই 2023 রবিবারে। সো যারা বিবিএ ডিপার্টমেন্টের, সো মার্কেটিংয়ের যেই সাবজেক্টগুলোর শেষে 11, ফিনান্স ব্যাংকিংয়ের 11 এবং হিসাব বিজ্ঞানের 11, ব্যবস্থাপনার 11 রয়েছে, এই বিষয় কোডগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং হচ্ছে যে বিএসসিতে যারা রয়েছে সো তাদের পদার্থ রসায়ন যে মানে যে যেই সাবজেক্ট নিয়ে পড়তেছো সেই সাবজেক্টগুলোর যে বিষয় কোডগুলো শেষে 11 রয়েছে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বেলা 1:30, ওকে। তারপরে পরীক্ষা হচ্ছে 24 জুলাই অনুষ্ঠিত হবে বিএ বিএসএস এর এই পরীক্ষাগুলো, দেখে নেন যেই সাবজেক্টগুলোর শেষে 13 রয়েছে বিষয় কোড এগুলার। এবং 26 জুলাই 2023 বুধবারে, ঠিক আছে, বুধবারে বিবিএ ডিপার্টমেন্ট এবং বিএসসি ডিপার্টমেন্টের যেই সাবজেক্টগুলো শেষে 13 রয়েছে এই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেইমভাবে আমাদের পরীক্ষা রয়েছে 27 জুলাই 2023 বৃহস্পতিবার, এই যে দেখেন বিএ এবং বিএসএস ডিপার্টমেন্টের যেগুলার শেষে 15 রয়েছে সেগুলা, এবং 30 জুলাই 2023 রবিবারেও হচ্ছে বিবিএ এবং বিএসসি ডিপার্টমেন্টের যেগুলা সাবজেক্টের শেষে বিষয় কোডের শেষে হচ্ছে 15 রয়েছে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
তারপর দেখতে পাচ্ছেন 31 জুলাই 2023 সোমবারে বিএ ডিপার্টমেন্টের 17 যেই সাবজেক্টগুলো 17 রয়েছে বিষয় কোর্ডের শেষে সেইগুলোর অনুষ্ঠিত হবে বিএসএস বিএসএস ডিপার্টমেন্টের যারা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বা সমাজকর্ম অর্থনীতি সাবজেক্ট নিয়ে পড়তেছেন সো যেগুলা বিষয় কোড হচ্ছে 17 শেষের সংখ্যাটা হচ্ছে 17 সেইগুলোর অনুষ্ঠিত হবে তারপর 1 আগস্ট 2023 মঙ্গলবারে বিবিএ এবং বিএসসি ডিপার্টমেন্টের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে হ্যাঁ 3 আগস্ট 2023 বৃহস্পতিবারে বিএসএস ডিপার্টমেন্টের অর্থনীতি অনুষ্ঠিত হবে যার বিষয় কোড শেষে 19 এবং 6 আগস্ট 2023 রবিবারে বিএসএস গ্রুপের অর্থনীতি যার বিষয় কোড হচ্ছে শেষে 21 এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো এখানে কিছু জিনিস লেখা আছে এগুলা চাইলে আপনারা পড়ে ফেলতে পারেন তো এটাই ছিল মূলত আমাদের হচ্ছে 2021 সালের ওনার চতুর্থ বর্ষের পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।